আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য স্পেশাল সুজির হালুয়ার রেসিপি, যা খেতেও মজা আবার পুষ্টিতে ভরপুর। সুজি আমরা মায়েরা বাচ্চাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে রান্না করে খাইয়ে থাকি, তাই বাচ্চাদেরকে মাঝে মধ্যে যদি একটু সুজি স্পেশাল করে রান্না করে খাওয়াতে পারেন, এতে করে বাচ্চারা যেমন সুজির একটা ডিফারেন্ট টেস্ট পাবে, ভিন্ন স্বাদ পাবে, তেমনি রুচিরও পরিবর্তন হবে আর মজা করে খাবে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে আসলাম মূল রান্নায়। প্রথমেই চুলা একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি সামান্য একটু গলে আসার পরে এর মধ্যে দিয়ে দিব সুজি। আমি এখানে কেনা সুজি ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের জন্য যে চালের সুজিটা তৈরি করেন সেটা দিয়েও এই হালুয়াটা তৈরি করে বাচ্চাকে খাওয়াতে পারবেন। আর এই সুজিটা ছোট বড় সবাই খেতে পারবে, এজন্য আমি পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে আমরা সবাই খেতে পারি। এবার ঘিয়ের সঙ্গে সুজিগুলোকে 1 থেকে 2 মিনিটের মতন ভেজে নেব। আর এই অবস্থায় কিন্তু চুলার আঁচ মিডিয়াম আঁচে রাখতে হবে। যখন সুজি থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে এবং এরকমের ঝরঝরে হয়ে আসবে, এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে গরুর দুধ। দুধের পরিমাণটা আসলে সুজির উপরে নির্ভর করবে, আপনি কী পরিমাণে সুজি নিচ্ছেন সেটা বুঝে এখানে দুধের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করবেন। প্রথমে 1/2 কাপ পরিমাণে দুধ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরও 1/2 কাপ পরিমাণে গরুর দুধ দিয়ে দিচ্ছি। তারপরে আবারও নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। আর এই অবস্থায় কিন্তু চুলার আঁচ মিডিয়াম আঁচে রয়েছে। অনেক মায়েদেরই অভিযোগ যে বাচ্চা খাবার খেতে চায় না, আর কেন খেতে চায় না সেটা আমরা কেউই বলতে পারি না। বাচ্চা খাবার না খাওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে বাচ্চাকে প্রতিদিন একই খাবার বারবার দেওয়া, তাই প্রয়োজন বাচ্চাদের খাবারে ভিন্নতা আনা। ভিন্ন ভিন্ন খাবার দিলে বাচ্চারা যেমন ভিন্ন স্বাদ পাবে, তেমনি রুচিরও পরিবর্তন আসবে আর মজা করে খাবে। তো যখন সুজিটা এরকমের হয়ে আসবে, অর্থাৎ একদম সিদ্ধ হয়ে এরকমের ঘন হয়ে আসবে, এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন খেজুরের গুড়। আসলে মিষ্টি জাতীয় খাবারের মধ্যে মিষ্টি না দিলে আসলে কেমনটা যেন লাগে, তো আপনারা এখানে খেজুরের গুড়ের পরিবর্তে কিন্তু চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। আর 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে চেষ্টা করবেন চিনি খেজুরের গুড় কোনোটাই ব্যবহার না করতে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ বাদাম গুঁড়া। এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম এবং পেস্তা বাদাম গুঁড়ো করে নিয়েছি। আর বাদাম তো বাচ্চাদের জন্য খুবই ভালো, বিশেষ করে এর মধ্যে গুড ফ্যাট এবং ক্যালোরি রয়েছে, যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করবে। মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য 1 চিমটি লবণ দিয়ে প্রতিটি উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে আবারও 1 থেকে 2 মিনিটের মতন রান্না করে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখবেন, তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা যদি বাচ্চাদেরকে একটু নরম অবস্থায় খাওয়াতে চান, তাহলে এই অবস্থায় এর মধ্যে থেকে কিছুটা পরিমাণে উঠিয়ে নিতে পারেন। যেমন আমার মেয়ে একটু নরম জাতীয় খাবার খেতে পছন্দ করে, এজন্য আমি তার চাহিদা অনুযায়ী এখান থেকে কিছুটা পরিমাণে সুজি উঠিয়ে নিচ্ছি। এবার এই হালুয়াটাকে আরও 1 থেকে 2 মিনিটের মতন রান্না করে নিব। যখন প্যান থেকে হালুয়া একেবারে নিচ থেকে ছেড়ে দিবে, কোনো রকমের আটকে যাবে না বা লেগে লেগে থাকবে না, এই পর্যায়ে আমরা চুলা থেকে নামিয়ে নিব। ঠিক এরকমের অবস্থায় চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিব। তারপরে সামান্য একটু হাতে ঘি মেখে এখান থেকে সামান্য কিছুটা ড্রো নিয়ে এরকমের গোল শেপ করে আমি এই হালুয়াগুলো তৈরি করে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের শেপ এখানে দিয়ে নিতে পারেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য স্পেশাল সুজির হালুয়া। উপর থেকে আমি একটু কাঠবাদাম কুচি করে দিয়েছি, এটা একদমই অপশনাল, আপনারা দিতে না চাইলে স্কিপ করে যেতে পারেন। খেতে অসম্ভব মজার আর পুষ্টিতে ভরপুর দুই রকমের সুজির হালুয়া আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা আপনাদের বাচ্চাদের বয়স ভেদে এখানে আপনাদের সুবিধা অনুযায়ী অথবা বাচ্চাদের সুবিধা অনুযায়ী এখানে যে কোনো একটি হালুয়া বাচ্চার জন্য বাছাই করতে পারেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।